মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাগজে খবরটা বেরিয়েছে, আমি তোমাদের বাড়ি গেছিলাম, তোমার হাজবেন্ড বললেন যে তোমরা কোর্টে এসছো, সেই জন্য ফোন টোন না করেই ডিরেক্ট এখানে চলে এসেছি। তা কি খবর? যেটা শুনেছো সেটাই খবর। তুমি আবার আসতে গেলে কেন শতদ্রু? তোমার তো সামনে বিয়ে, এত ব্যস্ততার মধ্যেও তুমি যে সময় বার করতে পেরো সেটাই তো ভেবে অবাক লাগছে। যাই হোক, তোমার বিয়েতে কিন্তু আর আমাদের যাওয়া হবে না, সরি। দেখো, আমি অফকোর্স আমার বিয়ে নিয়ে কথা বলতে আসিনি এখানে। দেখো, শিমুল যে কিছু করেনি সেটা আমিও খুব ভালো করে জানি, আর তোমরাও অফকোর্স খুব ভালো করে জানো, আর সেই জন্যই তোমরা ভালো একজন লয়ার খুঁজতে এসছো। আর সেই সূত্রেই বলি, আমার খুব ভালো একজন লয়ার চেনা আছে, আমি চাইলে ওনার সাথে তোমাদের আলাপ করিয়ে দিতে পারি, আর সেই কথাটাই আমি তোমাদের বলতে এসেছিলাম। খুব ভালো, খুব সৎ, উনি ভীষণ স্ট্রং, আই ক্যান অ্যাসিওর ইউ। ইনফ্যাক্ট, শুধুমাত্র টাকা পয়সার জন্য কিন্তু উনি কেস লড়েন না। তা তুমি হঠাৎ আজকে এগিয়ে এলে সাহায্য করবে বলে? না, তোমার ওয়াইফ তো শর্ত দিয়ে রেখেছে না আগাম। আচ্ছা, এইসব কথা তুমি এখন কেন বলছো বলো তো বিপাশাদি? ও তো এখনো আমার ওয়াইফ হয়নি, সুতরাং ইটস ওকে। এখনো হয়নি কিন্তু হবে তো? তার তো আপত্তি থাকতে পারে যে তুমি শিমুলের বিষয়ে এত মাথা ঘামাচ্ছ। তোমাকে পাতা না শতদ্র, শিমুল জেল মে আছে, আগর তুমি ওর জন্য কুছ ভি করবে তো তোমার মা ফির সে রিয়্যাক্ট করতে পারে। এখন দেখছি সমস্ত দোষ সেই আমারই। বালাই শাট, কেন তোমার দোষ হতে যাবে কেন? তুমি তো একদম সঠিক কাজ করেছো, একদম পারফেক্ট কাজ করেছো। তোমার শিমুলের সঙ্গে পোষায়নি, তুমি একটা সময় ছিল যখন শিমুলের কাছে যেতে চেয়েছিলে, শিমুল তোমাকে কাছে যেতে দেয়নি, তুমি নিজে অন্য একটা মেয়ে ঠিক করে বিয়ে করবে ভেবেছো, ভুল তো কিছু নেই। আর মেয়েটি তো ভালো, তোমার মনের মতো, কলেজে পড়ায়, ভালো গান গায়, একদম পারফেক্ট, কোথাও কোনো অসুবিধা নেই। আর সত্যি তো, বলো না একটা মেয়ে সে কেনই বা তোমার পাস্টের একটা হ্যাংওভার বয়ে বেড়াবে, তার দায় ওই মেয়েটি কেনই বা নিতে যাবে? আর এখন তো আরোই প্রশ্ন ওঠে না, শিমুল তো এখন জেলে, ওর গায়ে যে জেলের দাগ লেগে গেল শতদ্রু, এখন তুমি শিমুলকে নিয়ে বেরোতেই পারবে না, অসম্ভব। দেখো বিপাশাদি, এখন এসব কথা থাক না, আমরা কি চাই? আমরা সকলে চাই একটা নির্দোষ মেয়ে জেল থেকে বেরোক, আর সেটাই আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট হওয়া উচিত। আর আর কিছু না হলেও একজন বন্ধু হিসেবে তো আমি ওর পাশে থাকতেই পারি। না পারো না, একদম পারো না, কি করে পারবে? তোমার বউ যে তোমাকে শর্ত দিয়ে রেখেছে শতদ্রু, যে কোনোভাবেই তুমি শিমুলের ব্যাপারে নিজেকে জড়াতে পারবে না, তাহলে কি করে পারবে বলো? কিন্তু বিপাশাদি, বিয়ে তো এখনো হয়নি। পারে ওগা না শতদ্রু, সামনেই হবে, আর তো কিছুদিন বাকি আছে। আজকের দিনে দাঁড়িয়ে তো হয়নি। আর দেখো, এই কথাগুলো আমার মনে হচ্ছে আমার সব থেকে বেশি মনে রাখা উচিত, কিন্তু সবটা জেনে শুনে আমি যখন এখানে এসেছি, যখন এটাকেই প্রায়োরিটি করেছি, তখন আমার মনে হচ্ছে এই কথাগুলো বলার কোনো দরকার নেই। আমাদের তোমার কোনো হেল্প লাগবে না, আমরা একাই পারবো। সঞ্জীব সেন নামে একজন লয়ারের খোঁজ পেয়েছি, আমরা ওনাকে খুঁজে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।